গুড মর্নিং স্টুডেন্ট, আর শুভ নববর্ষের তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই আগামী বছর খুব ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করি। তো আজ থেকে আমাদের শুরু হলো অনলাইন ফিলোসফি ক্লাস। তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম এই ক্লাসে। তোমরা দেখো এই বোর্ডের মধ্যে আমি লিখে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9593243591, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে এখানে আমাকে হোয়াটসঅ্যাপে তোমাদের যে কোনো কোয়ারি, প্রশ্ন, সাবজেক্ট সংক্রান্ত আমাকে করবে, অবশ্যই আমি যখন অনলাইন থাকব তখন। আর আমার খুবই ভালো লাগবে যদি আজকের ক্লাসে তোমরা কে কে জয়েন করলে এবং কেমন লাগলো ক্লাসটা, ঠিকঠাক আছে কি না, কারণ এটা তো একটা নতুন সিস্টেমে ক্লাস করছি, অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক নেই, তাতে করে কেমন হলো ক্লাসটা, তার যদি একটা ফিডব্যাক দাও আমি একটু খুশি হব দিলে পারে। তো ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করি। তো তোমরা অলরেডি একটা বছর এই ফিলোসফি ক্লাস করেছো ক্লাস ইলেভেনে, হ্যাঁ, সেখানে পড়েছে হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি আর ইন্ডিয়ান ফিলোসফি, যার সঙ্গে এবারে যেটা পড়বে ক্লাস টুয়েলভে তার কিন্তু কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই সেই বিষয়টা হচ্ছে তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞান, অবশ্যই ইট ইজ এ পার্ট অফ দ্য ফিলোসফি, বাট দ্য সাবজেক্ট ম্যাটার ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস কোর্স। সুতরাং তোমাদেরকে খুব কেয়ারফুলি এবং ভালোভাবে এবার নতুনভাবে আয়ত্ত করতে হবে, কারণ কি না, এটাতে যত বেশি তোমরা এই বিষয়টাকে আত্মস্থ করতে পারবে তত কিন্তু তোমাদের মার্কস তুলতে, ক্যারি করতে সুবিধা হবে। তো আজকে আমি তোমাদেরকে এই তর্কবিদ্যান বিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান বিষয়ের যে নতুন ক্লাস টুয়েলভের কোর্সের যে বই, তার রাইটারের নাম, এগুলো আমি বলছি না, কোর্স কি এবং ডিস্ট্রিবিউশন অফ মার্কস আমি কিছুই বলছি না, কারণ তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে এই তর্কবিদ্যা বা তর্ক বিজ্ঞান কি আর আমরা এতে করে কি পড়ব। আগে এই বিষয়টাকে আমরা জানি, আমরা একটা নতুন বিষয়ে পড়তে যাচ্ছি, সেই বিষয়টা সম্পর্কে আমি কেন পড়ব, পড়ে আমার কি হবে, এইটুকু জানা আগে ভীষণ জরুরি। তারপর তো আমি নেক্সট ক্লাসে আমি অবশ্যই কোন বই পড়লে তোমাদের ভালো হবে, কোন মার্কস কীভাবে ডিস্ট্রিবিউশন আছে সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো চলো তাহলে আমরা দেখে নিই যে তর্কবিজ্ঞান আসলে কি। তাহলে তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে তর্ক বা যুক্তি, যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আমরা যুক্তি সম্পর্কে কেন পড়ব? আসলে আমরা মানুষ এবং মানুষ হচ্ছে এই জীবজগতের সর্বশ্রেষ্ঠ জীব। কেন সর্বশ্রেষ্ঠ? সে চিন্তা করতে পারে, সে ভাবতে পারে, সে অনুমান করতে পারে এবং নতুন নতুন তার উদ্ভাবনার প্রকাশ ঘটিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে। কিন্তু এই চিন্তা বা এই অনুমান সবসময় সঠিক পথে নাও হতে পারে। তাহলে এই তর্কবিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যে পথে একজন মানুষ তার চিন্তা বা মানসিক প্রক্রিয়াকে ঠিকঠাক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সঠিক যুক্তি গঠন করতে পারবে, অনুমান করতে পারবে, সেই সম্পর্কে আলোচনা করে হচ্ছে এই তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান। তাই বলা হয় যে তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞান হলো এমন এক শাস্ত্র যা আমাদেরকে নির্ভুল চিন্তা করার পদ্ধতি এবং যথার্থ অনুমান করার প্রক্রিয়া প্রক্রিয়ার নিয়মকানুন সম্পর্কে বলে। এটা গেল হচ্ছে এই তর্ক বা যুক্তি কি, বিজ্ঞান কি। এই তর্ক বা যুক্তির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে আর্গুমেন্ট। এবার আসি যে তর্ক বিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান সমান সমান লজিক। এখানে আমার একটা কিছু বলার আছে, তোমরা আমি এর আগেরও
স্টুডেন্টদেরকে দেখেছি আগের বছরের, তার আগের বছরের, যে সবাই বলে হ্যাঁ ক্লাস টুয়েলভে কী আছে না লজিক আছে, কী করছো? লজিক করছি ম্যাডাম। কিন্তু এই লজিক শব্দটা কী? এই লজিক শব্দের সঙ্গে তো আর্গুমেন্টের কোনো মিল নেই, তাহলে কেন এটা এখানটায় যুক্ত হলো শব্দটা? কেন তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞানের সমার্থক শব্দ এই লজিক, কিন্তু আর্গুমেন্টেরও সমার্থক শব্দ, কিন্তু এর সঙ্গে এর কোনো মিল নেই কোনো দিক থেকে অর্থের? সেটাই জেনে নাও যে লজিক হচ্ছে ল্যাটিন শব্দ লোগোস শব্দের থেকে উৎপত্তি। এই ল্যাটিন শব্দ লোগোস শব্দটির অর্থ হলো চিন্তা বা ভাষা। এখন এই চিন্তা বা ভাষা আমাদের দিয়ে আমরা কি করব? আমরা যে মানুষ যে চিন্তা করছে, অনুমান করছে, নতুন নতুন ভাবনা চিন্তা করে মানুষকে সমৃদ্ধ করছে, সেটা হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া। আমরা চিন্তা কিভাবে করি? মনে মনে করি, মানে মাথাতে প্রচুর চিন্তা, হ্যাঁ চিন্তা হচ্ছে রে, কিন্তু চিন্তা হচ্ছে কি? চিন্তা হচ্ছে যতক্ষণ না আমি বলছি ততক্ষণ কিন্তু আমার সেই চিন্তার ভাষ আমি অন্য কাউকে বোঝাতে পারছি না। তা সেই আমার মানসিক প্রক্রিয়ার চিন্তাকে বোঝানোর জন্য আমার একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটা হচ্ছে ভাষা। তাই বলা হয় যে লজিক হলো চিন্তা বা ভাষা সম্বন্ধীয় বিজ্ঞান। বলা হচ্ছে তর্কবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। লজিক ইজ দ্য সায়েন্স অফ থট অ্যাজ এক্সপ্রেসড ইন ল্যাঙ্গুয়েজ। তাহলে বোঝা গেল যে তোমার এই লোগোস শব্দটির থেকে এসছে, যার অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা, এই লোগোস শব্দের থেকে এসছে হচ্ছে লজিক, সেই লজিক থেকেই হচ্ছে আমাদের যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান, যেখানে আমরা আমাদের মানসিক প্রক্রিয়াকে ঠিকঠাক মতন প্রকাশ করতে পারব, সেই সম্বন্ধে আলোচনা করা হয় হচ্ছে আমাদের এই যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞানে। তাহলে বোঝা গেল যে আমার যে ক্লাস টুয়েলভের যে ক্লাস তর্কবিদ্যা বা তর্কবিজ্ঞান বা তোমরা লজিক বলো, সেই লজিকটা কী? লজিকের সঙ্গে এই তর্ক বা যুক্তির কী সম্পর্ক? লজিকের সঙ্গে আর্গুমেন্টের কী সম্পর্ক? আর কেনই বা আমরা এই লজিক পড়ছি? পড়ে কী হবে? কী হলো তাহলে? লজিক হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের চিন্তা, অনুভূতি, অনুমানকে প্রকাশ করি। প্রকাশ করি কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। সেই ভাষার মাধ্যমে, সেই জন্য ভাষার সঙ্গে আমাদের এই যুক্তিবিজ্ঞানের এই ক্লাস টুয়েলভের ভীষণ রকমের অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তোমরা আর একটা দুটো ক্লাস পরেই দেখতে পাবে যে আমি এই লজিক বাদ দিয়ে সেন্টেন্সে চলে গেছি, বাক্যে চলে গেছি, বচনে চলে গেছি, কারণ ওই বাক্য বচন বা সেন্টেন্স ঠিকঠাক না জানলে লজিক কেউ করতে পারবে না। তাহলে স্টুডেন্ট, আমরা আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা অবশ্যই এটা যদি তোমাদের কারো কাছে বই থেকে থাকে, তাহলে তোমরা জাস্ট কিছু না, শুধু একটু অবসর সময়ে জাস্ট একটু রিডিং পড়বে বই যদি থেকে থাকে, যে কি আছে, কি বলতে চেয়েছে এই যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান। পড়া কিভাবে করতে হবে না করতে হবে আমি সব নেক্সট ক্লাসে বলে দেব, কোন বই কিনবে সেটাও আমি বলে দেব। বাট এই আজকের ক্লাসে তোমাদের টাস্ক এইটুকুই থাকবে যে হোয়াট ইজ লজিক, হোয়াট ইজ আর্গুমেন্ট, এবং এর সঙ্গে আর্গুমেন্টের সঙ্গে লজিকের রিলেশন কোথায়, কিভাবে রিলেটেড। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে।